এবং এই ঢাকা কলেজে যে আমি এসেছি আমি খেয়াল করেছেন আমাদের সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় এবং যত কাছে এটা খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এরই পাশাপাশি তরুণদের যেটা মব কী করে মাজার ভাঙে গিয়ে যখন রাষ্ট্র গঠন করার সময় তখন মব গিয়ে মাঝার আমি একটু তরুণদের উপরে রাগ করেছি কেন রাগ করেছি কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন বসে সমান করা যায় ইয়েল বড় বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড বা ক্যামব্রিজ আপনারা চান না ওটা আমি শুনতে পাইনি জোরে বলেন যদি চান এরপর থেকে শৃঙ্খলা মানতে হবে পৃথিবীর কোথাও শৃঙ্খলা ছাড়া কোনো জনগোষ্ঠী বড় কোনো কাজ করতে পারেনি তা আমি তরুণদের সঙ্গে রাগ করেছি যে তোমার প্রথম থেকে উচিত ছিল যদি আমরা দশ মিনিট করে ঠিক দশ মিনিট করে বক্তি দেওয়া উচিত ছিল আমি দশ মিনিটের জন্য তৈরি ছিলাম অসুবিধা নেই তাহলে আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই যদি আমরা শৃঙ্খলা শিখতে না পারি আমরা কিন্তু বড় কাজ কিচ্ছু করতে পারব না শৃঙ্খলা অর্থটা কি শৃঙ্খলা ওই যে আমি কি বললাম আজকে আমাদের আজকে কি অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ এটা নির্ভর করবে আমি কেমন আমরা যখন গণ করেছিলাম তখন কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হয়েছে যোগাযোগ করতে হয়েছে ভাবতে হয়েছে ফোকাস থাকতে হয়েছে সুনির্দিষ্টভাবে আমাদের কি করতে হয়েছে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়েছে এর মানেটা কি যে শত্রুর প্রতি আমাদের সকলের চোখ একত্র নিবদ্ধ থাকতে হয়েছে ফলে আমরা জয়ী হয়েছি আজকে শেখ হাসিনা পাড়াতে বাধ্য হয়েছে ঠিক না তাহলে আগামী দিনে আমরা কী করব এই যে প্রশ্নটা তুললাম আমি কেমন বাংলাদেশ চাই এটা নির্ভর করবে আপনি কেমন খুব পরিষ্কার যেমন প্রজা তেমনি কিন্তু রাজা ভাববেন না যে শেখ হাসিনা একমাত্র দায়ী আপনারা কিন্তু সমানভাবে দায়ী আর আগামী দিনে কি করতে পারবেন এটা কিন্তু আমরা নিজেরা কি করতে চাই আমরা কোথায় সুনির্দিষ্ট আমরা কোথায় দৃষ্টিটা নিবদ্ধ সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অগ্রসর হব ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছু প্রশ্ন আমরা আমি কিছু বিষয় পরে দ্রুত শেষ করার চেষ্টা করব এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি খেয়াল করেন এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে এই যে গণব্যতটা ঘটে গেল এটা কি বিজয় হয়েছে না হয়নি বলেন আমরা কি জয়ী হয়েছি জোরে বলেন এই কেউ কেউ বলতেছে হয়েছে কেউ কেউ বলতেছে হা না না আমরা জয়ী হই নাই আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার কারণটা কি কারণ আমরা এখনও মব মব কোনো একটা ঘটনা করলে আমরা ঝাঁপাই পড়ি আবেগের দ্বারা আবেগের দ্বারা কখনো কোনো বড় কাজ করা যায় না তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দৃষ্টি আমি কী অর্জন করতে চাইছি গণ মানে হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন আমি আবারও করি বলি গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয় জনগণ যখন দাঁড়ায় তখন তাকে দৃশ্যমান দেখা যায় এর আগে জনগণ কিন্তু দেখা যায় না তাকে সে কি জন্য দাঁড়িয়েছে সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায় তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ ফলে নতুন বাংলাদেশ গঠন করতে হবে এটা আসল কাজ কি করে গঠন করব? আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করি কি করে নতুন বাংলাদেশ গঠন করবেন কোনো ধারণা আছে কি করে করবেন বুঝলাম তো তত্ত্ব বললেন করবেন কি করে তা আজকে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না আমরা রাজনীতি বুঝি না আমরা আইন বুঝি না অথচ আমরা এই বসে আছে কলেজ বুঝি না বুঝি না বলে আজকে শত্রু কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে আইনের নামে আপনি বুঝতে পারেন না আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন যেটা আপনি জয় করেছিলেন যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে আপনার কাছে তারা নিয়ে চলে গেছে এখন ক্ষমতায় কারা আছে কারা আপনি আপনি না কারা ক্ষমতায় আছে সেনাবাহিনী এবার বসে বসে গান করেন মুক্তিরও মন্দিরের সুপান্তরা গানটা করেন আরে কান্নাকাটি করেন এইভাবে তো রাজনীতি হয় না রে ভাই তরুণদের তো রাজনীতি শিখতে হবে বুঝতে হবে রাজনীতিটা কি তাহলে সাংবিধানিক বিপ্লব সেটা এই যে জনগণ যখন উত্থিত হয় জনগণ যখন উত্থিত হয় দাঁড়ায় তখন এটা কি বলে গণতন্ত্র বুঝলাম জনগণ দাঁড়িয়েছে তাকে দৃশ্যমান অভ্যুত্থানের মধ্যে যে সে রাস্তায় নেমে এসছে আগে চাকে রাস্তা দেখা যায়নি এখন সে ঐক্যবদ্ধ তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছি সামনে পরিষ্কার সামনে সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে তাকে যখন দেখা যাচ্ছে এটাকেই গণতন্ত্র বলে এটাকে গণতন্ত্র বলে এই যে গণতন্ত্র এর আইনি নাম কি এর আইনি নাম হচ্ছে পপুলার সভারেন্টি গণ জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি দেখুন আমি শব্দ দিচ্ছি আপনাদেরকে আপনাদের সংবিধানে আছে। আপনারা পড়েন না এখন যদি বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে ঘোরান তো কিছু পাবেন না কত বড় সেনাবাহিনী আপনাদেরকে রাত্রিমেয় বের করে দেবে ছাত্র আপনারা লোকেই বলবে এই পোলাম পাইন্দের জন্য দেশের এই দুর্দশা বলবে না বলবে কিনা বলবে তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না কেন এখন তাহলে তো আলোচনা করতে পারছে সারাটা দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছে করতে পারি নেই এটাকে আমরা কি করে পূর্ণ করব এটাই তো আলোচনা বিষয় তা আলোচনা করতে হলে প্রথম হলে আমাদের চিন্তার যে বিভ্রান্তি আমাদের চিন্তার মধ্যে যেসব দোষ সে দোষগুলো কাটাতে হবে ঠিক আছে সমস্যাটা কী হয়েছে সমস্যাটা হচ্ছে স্টেইট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণঅভ্যুত্থান করার পরে কি করেছেন আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি এ শেখ হাসিনার সংবিধান উদ্ধে রাখবো বলছেন আপনি দেখেন না কি বলেছে আমি শেখ হাসিনা প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তখন প্রতিবাদ করেন না কেন আমি একা প্রতিবাদ করতে হয়েছি কেন তার মানে হচ্ছে আপনার মুখে যেটা বলেন মুখে যেটা বলেন মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিক ওদিক চলে যাচ্ছেন পৃথিবীর কোথাও কোন জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যোদ্ধার মতন যে এইটা আমি জয় করব। আমি উৎখাত করবো শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করব। ও বইটি পালিয়েছে আপনারা লাফালাফি শুরু হয়ে গেছে ওদের ঠিকই করে দাবি করছে আমি একদম এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে তো ওর ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন চুপকে দেখাও মেয়া বসে আছে কেন ক্ষমতা কাগজটা দেখাও দেখে সে কোথায় পদত্যাগ করেছে আর যারা ওখানে আসে প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকুক ক্ষমতায় ওদেরকে বলেন দেখান আমাকে পদত্যাগ করতে কোথায় তিনি পদত্যাগ করছেন আপনি বুঝেছেন স্বজনরা কত গভীর তাহলে এটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে চুপপুরদার যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট আর বাকিরা তার উপদেষ্টা চুপুর উপদেষ্টা দ্বারা তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খোঁজে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে তিনি কিন্তু এটা করে দিতে পারবেন এবং তাঁর যে শক্তির যারা ভিত্তি তার যে শক্তির যারা ভিত্তি তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ পুলিশে কি গেছে কাজে পুলিশের কাছে গেছে কাজে যায়নি আইন রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া আচ্ছা পুলিশের কাছে কি অস্ত্র আছে কিছু অস্ত্র চুরি গেছে আর বহু অস্ত্র আছে এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে এখন বলেন আর কয়টা ছেলেকে আর কয়টা মণিকে আপনারা এইভাবে উপহার দেবেন উৎসর্গ করবেন আমাকে বলেন বুঝে বলেন এই যে বিশৃঙ্খলা করেন খালি কল্পনা ফানুষ ওড়ান এটা তারা কী করবেন এটা তো কিছু করতে ওরা যদি অস্ব নিয়ে বা নামে আপনি কি মনে করেন যে আপনাকে এবার আশ্ব রাখবে তাহলে আমাদের এবং আপনার শত্রু যারা পরিবেষ্টিত আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা প্রস্তুতির কথা বলছে পাবলিকলি বলছে গোপনে বলছে তা না কেন তাহলে বুঝতেছেন এগুলো ঘটনাটা কি একটু যথেষ্ট পরিমাণ জটিল আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে তারাই কিন্তু সব জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল আপনাদের কেউ বলেন না যে জনপ্রসন্ন যারা যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে বলেন না কি চিনেন না আপনারা কেউ চিন্তা বলতেও পারবেন না কী কোথায় আছে ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল ওরা কিন্তু পালাচ্ছে মজুর রহমান পালাইছে দেখি পারেন কি সুলতানতে তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব ডিনার পার্টি না ডিনার পার্টি না প্লিজ উল্লাসের সময় নেই ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে কি কি জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে প্রথমত রাষ্ট্র এবং সরকার এক নয় আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক না আমরা কি বুঝি এটা মানে কি রাষ্ট্র এবং সরকার এক না যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশ যে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছিল তারা ঠিকই করেছে কেন ঠিক করেছে কারণ সেই পুলিশের কাছেও সরকার মানে রাষ্ট্র তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না নিজেদের তারা শেখ হাসিনার কর্মচারী ভেবেছে কেন ভেবেছে কারণ আপনি তো পরিষ্কার না কাল আপনাকে পরিচে দেয় আপনি তাই করবেন কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে রাষ্ট্রের চাকরি করে সরকারের দালাল না তারা সরকারের গোলাম না সরকারটা নির্বাচিত করে কেন রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে নির্বাচন আমরা নির্বাচিত করি রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস রাষ্ট্র গঠন করতে হয় আমি আবার বলি রাষ্ট্র গঠন করতে হয় আগে বানাইতে হয় বানাইতে হয় বাড়ি যেমন করে বানাই তেমনি করে বানাইতে হয় যেখানে আমরা বাস করব বাহাত্তর সালে কি আমরা রাষ্ট্র বানাতে পেরেছি কেন পারি না কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানে তারা পাকিস্তান বানাইবার কথা তাদের পাকিস্তানের সংবিধান রচনার কথা তাদের তো তারা এলএফোর অধীনে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার এটা কে দিয়েছিল ইয়াইয়া খান মানে সেনাবাহিনীর লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন কোথার জন্য পাকিস্তানের গণপরিষদের জন্য বাংলাদেশের জন্য না তারা দেশ যখন স্বাধীন হলো তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করার কারণ বাংলাদেশটাটা একটা স্বাধীন দেশ নাকি স্বাধীন হয়েছি আমরা বাহাত্তর সালে নাকি নাকি স্বাধীন হয়নি তাহলে উচিত ছিল নতুন নির্বাচন করা নতুন গণপরিষদ নির্বাচন করা এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র নতুন রাষ্ট্র গঠন করা এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি বাহাত্তর সালের সংবিধান পাকিস্তানি সংবিধান কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণিত সংবিধান তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের ভাষা ওকে তাহলে এই আওয়ামী লীগ তো আপনি গত পঞ্চাশ বছর আপনারা পাকিস্তানিদের শাসন মেনেছেন তাদের সংবিধান আপনারা কি করেছেন মেনেছেন আর যখন শুধু গেল এই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার তখন আপনারা কি করছেন বসে আছেন আর বুঝে হয়ে গেছে আমাদের হাসি পালাইছে আর কি দেখি ফোকাস না কিন্তু আমরা আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ ব্যক্তির প্রতি আমাদের প্রতিহিংসা ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনা আপনি বদলে যায় না ব্যবস্থা থেকে যায় সেজন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গিয়েছে আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা কলাঘাস হোক কে ডক্টর ইউনুস হোক আর যেই হোক আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব তিনি কে তিনি আমাদের জনগণের অভিব্যক্তি জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন যেই হোক আপনার যাকে পছন্দ করে শেয়ার ডট ইউনি যদি না পারেন তো আরেক ইউনুসকে আনবো বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানেই পায় না কেন বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন তার কি কাজ একটাই কাজ প্রধান কাজ যে বাংলাদেশের জন্যে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া তিনি শুরু করবেন যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা এটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবো জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে এটা হালকা কোনো শব্দ না মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই পাউত্যশালী মতন আপনি সংবিধান লেখাবেন না এটা হবে না তো কি করে লিখবেন লিখবেন এই যে আলোচনা করতেছে এখন সবাই আলোচনা করলাম তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব এরকম আলোচনা করব আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব সামানিকরা আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো এরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায় তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে দরকার হলে এক সপ্তাহ হবে কোনো বিষয়ে আমাদের মত বিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা তর্ক বিতর্ক করব কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই ফলে আমরা কোনো বিরোধ চাই না আমাদের সঙ্গে বিরোধকার ফার্সিস শক্তির সঙ্গে বিরোধ সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ না নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের অংশ না তাহলে একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে উপজেলার ক্ষেত্রে জেলাতে এমনকি এই এখানে ঢাকা কলেজে সর্বত্র যেখানে জনগণ কথা বলে যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে তার অভিপ্রায়ের কথা বলে শুধু এখানে গুলো হচ্ছে না চার দোকানে যেখানে খুশি বন্ধুদের আড্ডা আমার ইচ্ছা বাংলাদেশ এরকম হবে আমি এরকম বাংলাদেশ চাই জনগণকে এই কথা বলতে দেবা সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় শোনা তারা কি শুনতেছে তারা শুনতেছে কারো কথা তো তাহলে তাই গণতন্ত্র কোথায় শুন জনগণ তো তার কথা বলবে কি ধরনের রাষ্ট্র সাথে চায় তাদের প্রথমটা তার উচিত হবে জনগণ কী চায় আগে তাদের কাছে কথা শুনে কথা শুনে তো দূরের কথা তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসিয়ে দিচ্ছে আপত্তি নেই ভালো লোক থাকতে পারে খারাপ লোক থাকতে পারে কিন্তু কি ভিত্তিতে কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সেই ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই তাদের পছন্দের কারো জামাই কারো বন্ধু কারো শালা বসা যাচ্ছে এটা কি ঠিক লোকগুলো হতে ভালো হতেও পারে কিন্তু আপনাকে তো জবাবদিহি করতে হবে কার কাছে আমরা লড়াই করলাম জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার জন্য কিন্তু আমরা জবাবদিহি নিশ্চিত করতে পারলাম না তাহলে দেখেন যে ছোট ছোট কনসেপ্ট রাষ্ট্র এবং সরকার এ দুটো আলাদা জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি এই হাকে গণতন্ত্র বলে এই কনসেপ্ট আমরা মাথা মধ্যে নাই আমরা গণতন্ত্র বলতে বুঝি কি নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও যেন আমি আবার আগামী পনেরো বছর লুটপাট করতে পারি আপনাদেরকে প্রতিবাদ করেন আপনাদেরকে প্রতিবাদ করেন কিন্তু এই যে দাবি যারা তুলছে একদিকে এই দাবি তোলার প্রতিবাদ করেননি অন্যদিকে কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে কেন বিএনপি কি অপরাধ করে বিএনপি ভুল বলতে করতে পারে সমালোচনা করেন তো বিএনপির কি কোনো অবদান নাই এই গণবুদ্ধে বিএনপির কর্মীরা কী অংশগ্রহণ নাই করেছে কিনা বলেন করেছে তাহলে বিএনপির প্রতি এত কোসা কেন আপনাদের অত নির্যাতিত হয়েছে অত হামলা মামলা হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে শেখ হাসিনা তাদের দলটির বিরুদ্ধে এত কিছু করেছে খালেদাজিকে মেরে মেরে ফেলতেছে মিথ্যে মামলা দিয়েছে আর খালেদা যদি এই যে নিরাপোষভাবে নিরাপদভাবে এই ফ্যাসিস শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন বৈধতা না দিতেন এই গণবোধন হত না এটা শেয়ার করতে হবে আপনাদের তো আপনারা কোনোদিন গিয়ে খালাদিদের জন্য ফুল নিয়ে গেছিলেন আপনি কেউ গেছেন কেন জান না উনি তো লড়ে গেছেন এত সময় কেন জান তার মানে আপনার অকৃতজ্ঞ একটা মানে দীর্ঘ লড়াই করলো নিজের মতন করে তার দলের মধ্যে কিন্তু ভালো লোক নেই কারো কথা তিনি শুনেন নাই তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন কেন এই ফ্যাসির শক্তিকে তিনি বৈধতা দেননি এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদেরকে আপনারা চেনেন নেই কিন্তু আমরা তাকে ফুল দিতে যাইনি যা অতীত ছিল তো এই যে দেখেন আমাদের অন্যায় যখন আমরা যার যে যার যে অবদান যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই এটা কিন্তু অন্যায় বহু মানুষ আপনার ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে প্রচারের মাধ্যমে ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত রেখেছে তাদেরকে তো আপনার কোনো কৃতজ্ঞতা করেননি এই সরকার তো বলেন না যে এদেরকে স্বীকৃতি দিতে হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা করিনি তারা যখন আমরা এটা করি না তখন কিন্তু আমাদের এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায় এবং শত্রু কিন্তু প্রবেশ করতে শুরু করে বিভিন্নভাবে সে প্রবেশ করতে শুরু করে ঠিক আছে এখন তার পাশাপাশি কিছু খেয়াল করেন আমরা গুমঘর থেকে আমাদের অত্যন্ত প্রিয় আজমির সাহেব জেনারেল অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি তাকে পছন্দ করি তিনি বেরিয়ে এসেই আমরা একটা কথা বললেন যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে বিশৃঙ্খল তৈরি করে এটা বলার কোনো দরকার ছিল না যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমরা এখন চাই না এটাকে বলার সময় এখন এটা কি প্রবলেম আমাদের জন্য জাতীয় সঙ্গীত হতেও পারে আমরা জাতীয় সঙ্গে নাও যেতে পারি সমস্যা নাই কিন্তু রবীন্দ্রনাথ কি হয়েছিল রবীন্দ্রনাথ একটা হিস্ট্রির অংশ আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় নাই আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই এটা ভুলে যাব কিস যদি ভুলে যাই তাহলে কি হবে আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে যাব রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন ব্রাহ্ম বুঝেন উনি একত্ববাদ বিশ্বাস করতেন উনি পত্তলি ছিলেন না তো সব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী ও জানি না একত্রবাদ তার যে জব্বাটা এটাও কিন্তু পারস্যের জব্বা পারস্যের থেকে আনা জব্বা উনি যদি আরবি ফার্সিল লিখত তার ভাষার মধ্যে যেহেতু তিনি একটা বিশেষ সম্প্রদায় জন্মগ্রহণ করেছেন ফলে সংস্কৃত প্রধান তৎসংস শব্দ বেশি তৎ বেশি তার গোভিতের মধ্যে গানের মধ্যে যদি আরবি ফার্সে বেশি থাকতো তো অনেকে আমরা বাংলাদেশের রুমি বলতাম তো রবীন্দ্রনাথ কী দোষ করছে আমার সেটা তো ঐতিহ্যের অংশ রে ভাই নজরুল আমার ঐতিহ্যের অংশ রবীন্দ্রনাথ নজর কথা বাদ দেন ডিএল রায় আমার ঐতিহ্যের অংশ চিড়াঙ্গে কী দেখেছেন চিরারা গান না সকল দেশের চেয়ে আমার দেশের বাংলাদেশ নিয়ে গান করেছেন ডিএল রায়ের বিখ্যাত গান আমার আবেগের সঙ্গে আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত ভালো মন্দ মিশিয়ে সেত অবশ্যই আমার অংশ তো নজরুল কি মুসলমান হলে করে দেব ও কি কালীর উপর গান লেখেনি বলেন তো লেখছে কি নজরুল লেখছে উনি কীর্তন লেখেনি লেখছে তো আমরা কি নজরুলকে ফেলে দেই তো এগুলি কি এগুলি কি ধরনের চিন্তা রাষ্ট্র কী করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই বারবার ইতিহাসটা কাটে দেন আপনারা এই যে ছড়ি দিয়ে রক্তাক্ত করে ফেলেন কিন্তু তরুণদের কিন্তু এইসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম আমি খুব খুশি হয়েছি যে জামাতের সামনে পরিষ্কার বলেছে যে আজমির সাহেব আমাদের দলের কেউ না আমি জামাতকে প্রশংসা করি জামাতের যে এই যে বিচক্ষণতা আছে এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি যে এটা আমাদের এখনকার তর্কের বিষয় না হতে পারে আগামী দিনে কেউ যদি খুব ভালো একটা গান লিখে ফেলে হতে পারে এটা তো আমার ইত্যমদিকে ভুলে যাবো ভুলে যাবো না থাকবে সে আমার ঐতিহ্যের মধ্যে তাহলে ঐতিহ্য রক্ষা করাটা দেখেন কত গুরুত্বপূর্ণ ঐতিহ্য ভুলে গেলেই ফ্যাসিস্ট হবে সমাজ যখন ঐতিহ্য ভুলে যাবেন সমাজ কিন্তু ফ্যাশিস্ট হয়ে যাবে স্মৃতি স্মৃতিভ্রংশ হলে তারা ফ্যাশিস্ট হয়ে যায় ভুলে যায় ইতিহাস তার মনে থাকে না তখন শেখ মুজিবের বিরাট বিরাট মুরেল হাজির হয়ে যায় কারণ হিস্ট্রি আপনি ভুলে যান শেরে বাংলাকে ভুলে যান মালানা ভাসানিকে ভুলে যান উনসত্তর গণবোধ্যান ভুলে যান সিরাজ আলম খানকে ভুলে যান সকলকে ভুলে যান সিরাজ শিখদেরকে ভুলে যান আব্দুল হককে ভুলে যান আব্দুল মতিনকে ভুলে যান এই নামগুলো জানেন তরুণরা কিছু জানেন না যখন ভুলে যাবেন অবশ্যই ফ্যাশের শক্তি আবার সামনে আসবে ফলে স্মৃতি রাষ্ট্র গঠনের অত্যন্ত মৌলিক একটা উপাদান মনে রাখতে হবে বলে যাওয়া যাবে না ফলে ঠিক তেমনি রবীন্দ্রনাথকে মনে রাখতে হবে তিনি আমার ইতিহাসের অংশ তাকে জোর করে কেটে ফেলা যাবে না দু নম্বরে হলো কারণ তার ভাষাতে আমি একা কথা বলি না তার ভাষাতে সারা দুনিয়ার বাংলা ভাষীরা বলে পশ্চিমবাংলায় বাঙালি বলে আসামের বাঙালি বলে কি বিহারের বাঙালি বলে তার তিনি হলেন আমাদের আঠার মতন আঠা বোঝি না আঠা আঠা মতন লেগে থাকে সবগুলা বাঙালি লেগে থাকলে আমার কি সুবিধা আমার নিরাপত্তার জন্য সুবিধা দিল্লি আমার উপর অত চোটপাট করতে পারে না তাহলে দেখে ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন জড়িত রবীন্দ্রনাথের সঙ্গে এটাকে বলে রাষ্ট্র গঠন সংক্রান্ত চিন্তা ঠিক আছে এইগুলো যত ডিপলি আমরা চিন্তা করবার পারব ততই কিন্তু আমরা কি করব আমরা গভীরে চলে যাব আমি আবার সময় নিয়ে নিচ্ছি বেশি সরি আমি আমি আর দুটো জিনিস বলবো রাষ্ট্র যখন গঠন করতে যাব তখন কিছু এই যে এই আমরা এটা বলি না এটা কলেজ বলি আমরা এটা কোনো সময় ইউনিভার্সিটি বলি বলি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইংরেজি ইউনিভার্সিটির অনুবাদ ইউনিভার্সিটির কথা এসেছে সার্বজনীনতা ইউনিভার্সাল নলেজ যেখানে কি সার্বজনীন জ্ঞান উৎপাদিত হয় এটিকে বলি ইউনিভার্সিটি বিশেষ জ্ঞান না সার্বজনীন জ্ঞান যেখানে বুদ্ধি প্রজ্ঞা সে কি করে এমন একটা জ্ঞান হাজির করে যা সকলের জন্য গ্রহণযোগ্য তাহলে ইউনিভার্সিটি হতে হলে আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য জ্ঞান আমাদেরকে তৈরি করতে হবে তাহলে আমাদের আগামী দিনের রাষ্ট্রগ্র যদি গঠন করতে চাই তাহলে আমাদেরকে সার্বজনীন জ্ঞান কি করে উৎপাদিত হয় কি করে তৈরি করতে হয় এবং তার ভিত্তিতে বিভিন্ন মানুষকে কি করে আমরা ধরে রাখতে পারি একসঙ্গে এই যে ধরে রাখতে পারা একসঙ্গে এটাকে রাজনৈতিক ভাষায় বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী পলিটিক্যাল কমিউনিটি রাজনৈতিক জাতিবাদী না রাজনৈতিক জনগোষ্ঠী আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হলে আমাদের মানে বিভিন্ন মতের ঠিক আছে বিভিন্ন ধারার বিভিন্ন স্রোতের ঠিক আছে বিভিন্ন জাতি জাতিসত্ত্বার বহু লোক থাকবে মান্দি থাকবে কি চাকমা থাকবে কি রাজবংশী থাকবে কি বাঙালি থাকবে কিন্তু সকলে মিলে আমরা কি আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী এ পলিটিক্যাল কমিউনিটি জাতিবাদ না জাতিবাদ না জাতিবাদ থাকলে রাষ্ট্র গঠন করতে পারবেন না হানাহানি বলবেন কেন আপনি বলবেন আমি হলাম মুসলমান বলে মুসলমান একটা জাতি এটা বলবেন না আর একজন না আমি সেকুলার আমি এটা মানব না ও মারপিট করতেই থাকবে ঠিক তেমনি যদি আমরা ইসলামী জাতিবাদ হই তাহলে কিন্তু বাঙালি জাতিবাদও থাকবে আর যদি বাঙালি জাতিবাদ হই তাহলে কিন্তু ইসলামী জাতিবাদও থাকবে দেখেন মজা মজাটাকে দুটো কিন্তু একই মেদার এপিটার ওপি তাহলে আগামী দিনে রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে সকল প্রকার জাতিবাদের বিরোধিতা করতে হবে এবং সার্বজনীন দিকটা আনতে হবে ইসলামের সার্বজনীন দিককে বাংলা ভাষা বাংলা সংস্কৃতির কিংবা দীর্ঘ হাজার বছরের ইতিহাসে তার কোনো সার্বজনীন দিক আছে কি না এটাও অনুসন্ধান করতে হবে সমস্ত কিছুকে মিলিয়ে আমাকে এটা রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্র গঠন করাটা একেবারে খালি আইনি ব্যাপার এটা ভুল সংবিধান লেখলে রাষ্ট্র গঠিত হয় না তাহলে যখন আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো তখন আমরা বলবো আমরা একটা রাষ্ট্র গঠনের দিকে যাচ্ছি এখন খেয়াল করেন মাজারগুলো ভাঙতেছে দেখতেছে না কারা ভাঙতেছে এরা কারা এরা আসলে ইসলামের বেশি বেশি ধরণ আমাদের আমাদেরকে ইসলামে কি এটা আছে কি মাদারগুলো ভাঙিয়ে দাও আপনি মাদার সম্পর্কে সমালোচনা করতে পারেন আপনি ফতোয়া দিতে পারেন আপনি নিন্দা করতে পারেন না আমার এটা আমাদের মধ্যে নাই বলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে তো ফতোয়া বাস্তবায়িত করবার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। যদি না দিয়ে থাকে আপনি কে ভাঙতেছেন এখন আপনি নিশ্চয়ই দিল্লির এজেন্ট আর কি হতে পারে আপনি নিশ্চয়ই কোনো না কোনো এই পুরোনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি সে ক্ষমতা আসতে চাই বলে আপনাকে দিয়ে কাজগুলো করছে আর কি যুক্তি আর তো কোনো যুক্তি নাই কারণ মাজার তো এই দেশে আমাদের সবচেয়ে প্রাজ্ঞ যারা আলেমরা আছেন তারা সমালোচনা করেছেন তারা তারা কি মাজার ভাঙতে গেছেন তারা বলছেন এটা আমাদের ইসলামে নাই ভাই কিন্তু তুমি যদি এটা করো তো ঠিক আছে তোমার আখিদা কিন্তু আমার আখিদা এটা না তো বলতেই পারবো আমরা কিন্তু ভাঙতছো কেন তুমি কে তোমাকে অধিকার আর যারা এইসব ফত এখন দিচ্ছে ভাববেন নিশ্চিত থাকবেন সে আসলে আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চান এরা বাইরের শত্রু এবং তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি করে ঠিক আছে এবং এই যে ব্যাপারগুলোকে বুঝতেই এই তার প্রবলেম আমাদের এই সমস্ত যে সমস্যা সংকট প্রত্যেকটা বাস্তব সংকট নিয়ে কথা বলাটাই হচ্ছে রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়া দেখেন আমি বলতেছি আপনাদের আপনারা শুনছেন অনেক কথা বলতে পারেন ফর আপনার সামনে একমত না খুবই ভালো আমরা আবার আলোচনা করবো দরকার হলে কিন্তু এই যে কথা বলার মধ্য দিয়ে যখন আমরা আমাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করব। বা কচ্ছু দ্বন্দ্ব থাকবার পরেও আমরা যদি স্থির করি যে আমরা সকলে একই বাড়িতে বাস করব সকলেরই একই নাগরিক অধিকার একজনের উপর আরেকজন চড়া হতে পারবে না এটা কি বলে রাষ্ট্র এটা কি বলে রাষ্ট্র যে আমি একই সঙ্গে থাকবো তোমার সঙ্গে মারতপাত্র থাকতে পারে আমার কিন্তু আমরা একই সঙ্গে থাকব একই সঙ্গে থাকার জন্য যে সকল আইন দরকার একই সঙ্গে থাকার জন্য যে ধরনের সম্পর্ক দরকার একই সঙ্গে থাকার জন্য যে ধরনের অর্থনৈতিক নীতি দরকার শ্রমনীতি দরকার বা যে কোনো বিভিন্ন প্রকার নীতি সামাজিক নীতি দরকার এটা আমরা একসঙ্গে বসে ঠিক করবো এই তো রাষ্ট্রের পথে আমরা কয়েক কদম আমরা এগিয়ে গেলাম তো আমি আমি যে ধরনের রাষ্ট্র স্বপ্ন দেখি বা তৈরি করব তার সম্পর্কে দুই লাইনে বলে শেষ করবো আমি যে রাষ্ট্র করব ওটা খুব সহজ খুবই সহজ সেটা হল যে আমি লিখবো যে আমার যে গঠনতন্ত্র তৈরি করবো সেখানে অনেক কিছু থাকবে ওটা তো এখন আলোচনার দরকার নেই আমি তিনটা জিনিস রাখব প্রথম হলো রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির স্বাধীনতা হরণ করা এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা আপনাকে রাজি রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না আজকে হাসিনা হোক আর যে হোক নতুন কি যে ডক্টর ইউনুস হোক তিনি এমন কোনো আইন করতে পারবেন না যাতে ব্যক্তির অধিকার হরণ হয় এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয় এটা করতে তো আজ রাষ্ট্র রাষ্ট্রের উপরে জনগণ রাষ্ট্র জনগণের অধীন এটা মানেন তাহলে কখনোই ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কোনো আমরা দেব না আমরা যে আগামী দিনে যে রাষ্ট্রের স্বপ্ন দেখি ঠিক আছে আচ্ছা আমরা যে রাষ্ট্র চাই সে রাষ্ট্রে ব্যক্তি স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হবে ব্যক্তির স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হবে দুই নম্বর একমত নাকি খালি ব্যক্তি ব্যক্তি করবেন সমষ্টি কোনো স্বার্থ থাকবে না অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান গরিব মানুষ খাইতে পারবে না এরকম চান চান না তবে রাষ্ট্রকে নিশ্চয়ই এমন সব নীতি থাকতে হবে যাতে সমষ্টির প্রতি সে দরদে থাকে সমষ্টির স্বার্থ রক্ষা করে এটা আমার দুই নম্বর প্রস্তাবনা আর তিন নম্বর কি রাষ্ট্র প্রাণ প্রকৃতি পরিবেশ প্রাণবৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না আমার পরিবেশ ধ্বংস করতে পারবে না যে নদীতে বীজ দিবা জলাশয়ে বীজ দিবা বীজ দেওয়া সমস্ত মাছ মারিয়ে ফেলবা আমার কোনো খার খাদ্যের সংস্থান থাকবে না পুষ্টির সংস্থান থাকবে না এটা হতে পারবে না আমার মাটি নষ্ট করবা আধুনিকতার নামে টেকনোলজির নামে না এটা না তাহলে রাষ্ট্র প্রাণ প্রকৃতি পরিবেশ প্রাণ বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না তিনটা খুব সহজ এই তিনটে নীতি যদি আমরা এখন করতে পারি এই তিনটে নীতি যদি আমরা করতে পারি আমরা বিশাল উল্লম্পন করে দেবে বাংলাদেশ বাকি যা কিছু রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার আমরাদের নিয়ন্ত্রণ করবার বিদেশি শক্তিকে নিয়ন্ত্রণ করবার কর্পোরেশনগুলোর মুনাফা নিয়ন্ত্রণ করবার নীতি তিনটা দেখেন কত সহজ আমরা যত আলোচনা করব আরো সহজ হয়ে যাবে আমরা বুঝবো যে কেন এটা দরকার কেন প্রাণ প্রকৃতি প্রাণের বৈচিত্র্য রক্ষা করা জরুরি এগুলো আমরা বুঝবো কেন ব্যক্তির অধিকার রাষ্ট্র হরণ করতে পারবে না এটা আমরা বুঝব ঠিক আছে না আর এটার সঙ্গে যুক্ত কি ধরনের পুলিশ আমরা তৈরি করব। কি ধরনের পুলিশে আমরা ব্যবস্থা চাই এখন যে সেন্ট্রালাইজড যে পুলিশ ব্যবস্থা আছে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি আমরা ডিসেন্ট্রালাইজ হতে পারি স্থানীয় সরকারকে শক্তিশালী করব ওটা নিয়ে আমি আজকে আর আলোচনা করছি না কিন্তু আমি মনে করি যে এই তিনটা নীতিগত দিক যখন মাথার মধ্যে রাখবেন এবং রাষ্ট্র এবং সরকারের পার্থক্য এটা যখন আপনারা আলাদা করতে শিখবেন এবং নিজের লক্ষ্যটা এক সুনির্দিষ্ট ফোকাস থাকবেন আমরা কিন্তু জিতব আমাদেরকে পৃথিবীতে কোনো শক্তি নাই আমাদেরকে ঠেকাতে পারে শেষ যেটা হলো এই বাংলাদেশে তরুণরা একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে আপনাদের গর্ব করা উচিত এটা দুনিয়া কাঁপাই দিছে এটা বাংলাদেশে নাই এটা দুনিয়া কিন্তু কাঁপতেছে টলমল 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 করছে তাকিয়ে আছে আপনাদের দিকে আমি সকালে যখন কথা বলছিলাম আমি তরুণদের দিকে তাকাইছিলাম যখন ফরাসি বিপ্লব হয়েছিল দুনিয়াও কেঁপে উঠেছিল ফরাসি বিপ্লব হচ্ছে এই বিপ্লব একশো গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং আমার লেখায় আমি বুঝে বলবো কেন বেশি গুরুত্বপূর্ণ আমার বয়স হয়েছে আমাকে আপনারা যেন ব্যর্থ হতে দেবেন না এই যে প্রত্যাশা এই যে আশা এই আশাটা নিয়ে আপনারা দাঁড়ান আমরা দুনিয়াকে দেখাই দেব বাংলাদেশ কিন্তু জিনিস আমাদের বাঘের বাচ্চারা কেমন এটা আমার বাংলাদেশ সকল মানে ধন্যবাদ